হ্যালো গাইস, ওয়েলকাম টু সুইটি ডেলি ব্লগে। আরেকটা নিউ ব্লগ নিয়ে এসেছি আজকে, ধনতেরাস স্পেশাল ব্লগ। আমি ভেবেছি ধনতেরাসের ব্লগ স্টার্ট করবো না, বাট অল্প স্বল্প তো করাটা উচিত, তাই ভেবেছি আজকে যা শপিং করব ঘরের জন্য সেটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে গাইস, চলো গাইস, ধনতেরাসে কী কী কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কেন কি ওইখানে অনেকটা ভিড় ছিল তাই আমি দেখাতে পারিনি। এখন ডাইরেক্ট স্পেশাল পটেটোর এখানে চলে এসেছি। আজকে প্রিন্স আমাকে স্পেশাল পটেটো খাওয়াবে, অনেক দিন ধরে বায়না করছিলাম কিন্তু ও শুনেনি। আর যতদিন আমি বায়না করি হয়তো ওইখানে মানে দোকানটাও হয়তো বন্ধ থাকে, না হয়তো টেনটা নেন। গ্যাস দেখো, আমাদের স্পেশাল পটেটো চলে এসছে। প্রথমে নিয়ে আমি প্রিন্সের হাতে দিলাম, বলছি কি তুমি ট্রাই করে দেখো কীরকম হয়েছে, তারপরে আমি ট্রাই করব। তো বলছে ঠিক আছে, দেখো ট্রাই করছে, ঠিকঠাকই আছে বলেছে, ভালোই লেগেছে। দেখো গাইস, এখন আমি ট্রাই করব, আমি ট্রাই করে বলবো কীরকম লেগেছে। আমার তো ভালোই লেগেছে, এই যে দেখো গাইস, আমার খুবই ভালো লেগেছে। তখন ব্লগটা এন্ড করি না, কেন কি আমি তোমাদেরকে দেখাইনি কী কী নিয়ে এসেছি ধনতেরাসে। এই যে ধূপকাঠি স্ট্যাম্প 500 রুপি, আর একটা হলো ছোট একটা ঘট নিয়ে এসেছি, আর কিছু আনিনি, পছন্দও হয়নি, আর এতটা ভিড় ছিল তাই মানে ব্লগটাও স্টার্ট করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি। অনেক হোড়াচড়া করে এই কয়টা জিনিস এনেছি, ঠিক আছে। আর এক মানে অল্প সেকেন্ডের ব্লগ বানিয়েছি আজকে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। বাই বাই।